ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের উপর দায় চাপাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণ গবেষণা সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এই নির্বাচনটা সংবিধান অনুযায়ী যথাসময়ে হয়েছে, কিন্তু এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি। এই নির্বাচনে ব্যাপক কারচুপি ছিল, ব্যাপক হানাহানি ছিল, ব্যাপক সহিংসতা ছিল, ব্যাপক মনোনয়ন বাণিজ্য ছিল। এই নির্বাচনের মাধ্যমে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের হওয়ার কথা তা ঘটেনি, এবং এই দায় কিন্তু আমাদের নির্বাচন কমিশনকে নিতে হবে।